আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইবুল ইসলাম ভিউয়ার্স আপনাদের সামনে এখন যে দুইটা মেশিন রাখা হচ্ছে বা রাখা আছে এই মেশিন দুইটা কিন্তু পেলেনার মেশিন কেউ বলে ফিড মেশিন তো কেউ বলে দানা মেশিন আর কি তো এই মেশিন দিয়ে মুরগির খাবার মাছের খাবার প্লাস গবাদি পশুর খাবার দানা আকারে করতে পারবেন সেটি হচ্ছে বিভিন্ন ব্রোকারের কাঁচামাল দিয়ে কিন্তু আপনার এই খাবারটি তৈরি করতে হয় এই মেশিনের সাথে কী কী পাচ্ছেন আর কতটা ডাইসের কত সাইজ ডাইস পাচ্ছেন এবং কোন কোন সাইজের ডাই দিয়ে এই মেশিনে আপনি চালাতে পারবেন এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত আর মেশিনের ভিতরে কোনো আর মেশিনের ভিতরে কোনো প্রকার যন্ত্রাংশ ডিস্টার্ব দিলে বা একটা ডাই খুলে আরেকটা ডাই দেখা গেল 2.5 খুলে দেখা 3.5 আপনি লাগাতে যাচ্ছেন বা লাগাবেন সেক্ষেত্রে কীভাবে মেশিনটা খুলে ডাইসটা চেঞ্জ করবেন এটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত এবং কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর প্রতি ঘন্টায় ক্যাপাসিটি কত মেশিনটি কীভাবে রক্ষণাবেক্ষণ প্লাস ব্যবহার বিধি সম্পূর্ণটা এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ তো ভিডিওটি না টেনে দেখতে থাকবেন বিকেনোভেশন বিজি ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিপূর্বে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে আর এখন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো চলুন ভিউয়ার্স কথা না বাড়িয়ে এই মেশিনটি আমি আপনাদেরকে প্রথমে পার্ট টু পার্ট খুলে দেখাই এটা এইভাবে অটো দেওয়া আছে এটা কিন্তু চাপ সিস্টেম দেওয়া আছে এটা খুলে ফেলালাম আমি এরপরে এই যে এটা দেওয়া আছে এটা কিন্তু যদি খুলতে হয় এখানে আমি আপনাদেরকে এই যে একটা নাট দেওয়া আছে এই নাটটা খুললেই কিন্তু এই নাট এর চারপাশে চারটা নাট দেওয়া আছে এই নাটগুলো কিন্তু সিরিয়ালভাবে খুললে আপনার খোলা হয়ে গেল তো একটা খুললাম ঠিক এইভাবে কিন্তু আপনার এই নাটগুলো খুলে এই এটাকে আপনি খুলে নিতে পারবেন এই যে তো আপনি এভাবে এটা খুলে নিলেন তো ভিউয়ার্স এইটা এইভাবে খুলে গেল এখন এইটা আপনি রেখে দিলেন তো এটা রেখে দেওয়ার পরে এখন আপনি এই যে রুলার এই রুলার কিন্তু নামাই নিলেন এখন আপনার আসছে ডাই দেখা যাচ্ছে এই ডাই সেট এটা কিন্তু আপনাকে সেলাই দিয়ে খুলে নিতে হবে এটি যদি এভাবে খুলে নেন খুলে নেওয়ার পরে আপনি এই যে এখানে ডাই দেওয়া আছে এই ডাই খোলার জন্য আপনাকে যে জিনিসটা ব্যবহার করতে হবে সেটি হচ্ছে এটা আমরা মেশিনের সাথে একটি করে দিয়ে থাকি আর এইটা মেশিনের মোটরের জন্য দিয়ে থাকি তো এই মেশিনের ডাই চেঞ্জ করার জন্য আপনাকে এই জিনিসটা ব্যবহার করতে হবে এইভাবে দেওয়ার পরে অনেকে কমেন্ট করেন যে ভাই আমরা ডাই চেঞ্জ করবো কীভাবে এই যে ডাই চেঞ্জ করে করতে হয় কীভাবে আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণটা ডাই খুলে চেঞ্জ করে দেখিয়ে দিব এভাবে আপনি দুইটা নাট দুই পাশে লাগিয়ে নেবেন এটি প্রায় খুলে গেছে এখন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো এভাবে এটা প্রেশার দেওয়ার পরে কিন্তু এটা আপনি ইজিলি এরকম উঠে আসবে এই যে তো এটা হলো ডাইস এই ডাইসটা খুলে এখন আপনি যদি মনে করেন যে মোটা ডাইসটা লাগাবেন তো সেক্ষেত্রে আপনাকে এই ডাইসটা দিতে হবে আপনাকে এগুলো খুলে নেওয়া লাগবে এই যে খুলে নিলাম আমি হচ্ছে ফর্মা বা ডাই যেটাই বলেন না কেন এই এক একটা মেশিনের সাথে তিনটা করে আপনারা এই ডাই পাবেন আর এই মেশিনের ডাই যদি কম নেন সেক্ষেত্রে মেশিনের রেটও কিছু কম হবে তো ডাই সহ রেট কত ডাই ছাড়া রেট করতে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন প্লাস এখন এটা হচ্ছে ছোটো সাইজ ডাই লাগানো আছে মেশিনের ভিতরে বড় সাইজ ডাই দিব আমরা বড় সাইজ ডাই দিলে কিন্তু আপনারা এভাবে দিলেই কিন্তু এটা ফিটিং হয়ে যাবে তো আপনারা যদি মনে করেন যে একটা ডাই খুলে একটা ডাই মেশিনের ভিতরে ফিটিং করবেন তাহলে ঠিক ইজিলি এইভাবে আপনারা লাগাই নিতে পারবেন অবশ্যই মনে রাখবেন মেশিনের ভিতরে কিন্তু চাবির সিস্টেম আছে এই চাবিটা যেন আপনি দিতে ভুল না করেন চাবি যদি দিতে ভুল করেন সেক্ষেত্রে কিন্তু মেশিন কোনো ডিউটি করবে না মেশিন ফ্রি ঘুরে যাবে তো এটা আপনি এইভাবে দেওয়ার পরে এই যে চাবির ঘাটে এই চাবিটাকে এইভাবে আপনাকে ব্যবহার করে দিতে হবে এই যে চাবি চাবি কিন্তু চাবির জায়গায় দিয়ে দিলাম এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই যে এই নাটটি ব্যবহার করব এই নাটটি ব্যবহার করলাম এখন আমি আপনাদেরকে এই নাটটি লাগিয়ে দিলাম এইভাবে এই টাইট দিলেই যথেষ্ট এখন এটা কিন্তু মেশিনটা প্রস্তুত
তো বিভার্স এইভাবে আপনার মেশিনের ডাই পরিবর্তন করতে হবে আর ব্যবহার বিধি হচ্ছে এই মেশিনটি ব্যবহার করবেন মেশিনের ভিতরে এখানে এই যে চেম্বার সিস্টেম দেওয়া আছে এই জায়গায় আপনার 2 লিটার মোবাইল কিংবা গিয়ার অয়েল যে কোনো একটা জিনিস লুব্রিকেট ব্যবহার করতে হবে আর এই মেশিনটি 5 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে ব্যবহার করতে পারবেন মেশিনের প্রতি ঘন্টায় 120 থেকে 150 কেজি খাবার প্রোডাকশন দিতে সক্ষম এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 5 হর্স পাওয়ার মোটর কিংবা সবচেয়ে ছোট যে ডিজেল ইঞ্জিন পাওয়া যায় সেই ডিজেল ইঞ্জিন দিয়ে মেশিনটি আপনি ব্যবহার করতে পারবেন তো ব্যবহার করার জন্য আমরা সাথে দিচ্ছি এই যে এই কপলিং সিস্টেম এটি কিন্তু দিয়ে এইভাবে মেশিনটি ড্রাইভ করবে আপনি যদি ভাবেন যে আপনার সরাসরি মোটর দেওয়ার ব্যবস্থা নাই পাশাপাশি লাগাইতে হবে সেক্ষেত্রে বেল্ট আপনি ইউজ করতে পারবেন পাশাপাশি রেখে বেল্ট ইউজ করলে কিন্তু আপনি করতে পারবেন তো বিভার্স এই মেশিনের এই যে রুলার দেওয়া আছে রুলারের ভিতরে বিয়ারিং দেওয়া আছে যদি কিনা আপনার কিছুদিন চলার পরে বা এক বছর দুই বছর চলার পরে যদি বিয়ারিংগুলো খেয়ে যায় বা নষ্ট হয়ে যায় আপনি নিজে নিজেই খুলে কিন্তু এই বিয়ারিং চেঞ্জ করে নিতে পারবেন আর এই মেশিনের খাবারের যে ম্যানুফ্যাকচার সেটা হচ্ছে এই ভুট্টার গুঁড়া তুষ তারপরে আপনার চাউলের পালিশ শুটকি মাছ ইত্যাদি দিয়ে আপনার সয়াবিন গুঁড়া কিছু সয়াবিন তেল ইত্যাদি দিয়ে কিন্তু আপনার মেশিনের ভিতরে মিক্সড করে বা খাবার মিশ্রণ করার পরে এই মেশিনের ভিতরে দিবেন ইতিপূর্বে আমরা একটা ভিডিও তৈরি করে খাবার দেখাচ্ছি সেটার লিঙ্ক দিচ্ছি আপনারা দেখে নেবেন অবশ্য সেই ভিডিওটা ঘুরে আসলেই বুঝতে পারবেন কীভাবে খাবার তৈরি করতে হয় আর এই মেশিনটি ঠিক এইভাবে ব্যবহার হবে তো এই মেশিন আপনার নিতে হলে উইদাউট মোটর অনলি মেশিন প্রাইস 30,000 টাকা তো যদি মোটর সহকারে নেন 5 হর্স পাওয়ার মোটর সহকারে ফুলফিল সেটআপের দাম হচ্ছে 50,000 টাকা এই মেশিন বর্তমানে আপনারা যদি নিতে চান ঘরে বসে ক্রয় করার জন্য 5,000 টাকা অ্যাডভান্স করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি কুরিয়ার সার্ভিসে আপনার নিজ জেলা শহর পর্যন্ত নিতে পারবেন চার্জ প্রযোজ্য এটা মেশিন ফুলফিল সেটিং হয়ে গেল তো আপনারা যদি সরাসরি আমাদের কাছে আসতে চান এসে দেখে মেশিন বুঝে চালিয়ে দিতে পারবেন মেশিনের ছোটোখাটো কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করে সলভ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন বাজার থেকে যখন আপনি যে মূল্যে খাবার ক্রয় করেন তার থেকে প্রতি কেজিতে 10 থেকে 12 টাকা কমে আপনি খাবার উৎপাদন করলে আপনার খরচ সেভ হবে প্রতি কেজিতে 10 থেকে 12 টাকা কমে খাবার আপনি উৎপাদন করতে পারবেন তো এটা হচ্ছে আপনার প্রফিট আপনি যদি মনে করেন গবাদি পশুর খাবার তৈরি করবেন সেটা মোটা ডাইস যদি মনে করেন মাছের খাবার বা মুরগির খাবার বা লেয়ার মুরগির খাবার সেক্ষেত্রে ছোটো ডাইস কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন আপনার খামার আপনি ডেভেলপ করেন আল্লাহ হাফেজ